हेलो बंधुरा सबाई केमन आছেন आशा करी सकले भालो आছেন। आमी आजकेर भिडियोते देखाबो आपनारा किभाबे इमोते एचडी छवि शेयर करबेन आपनार बंधु बान्धबेर काछे। आमरा अनेकेई आमादेर इमोते छवि शेयर करे थाकि किन्तु सेगुला एचडी भाबे शेयर करते पारि ना। आमरा जेगुला छवि शेयर करी इमोते सेगुला किन्तु अनेक समय शेयर करार पर पेटे जाय। एखन आमी आजके आपनादेरके देखाबो आपनारा किभाबे इमोते एचडी छवि शेयर करबेन, कोनो पाठबे ना एकबारे एचडी। सेटी करार जोन्नो आपनाके एकटी काज करते होबे। कि करबेन आपनि आपनार फोनेर फाइले चले जाबेन, आपनार फाइल मेमोरिते चले जाबेन। चले जाओयार पर कि करबेन आपनार सामने एरकम चले आसबो। तारपर आपनि कि करबेन आपनि जे छबिटी आपनार बंधु बान्धबेर काछे इमोते पाठाबेन एचडी क्वालिटीते कि करबेन सेटा सिलेक्ट करते होबे। एखन आमि जे एखाने देखते पाচ্ছেন इमेज, एखाने आमि इमेजेर उपर क्लिक करलाम। क्लिक करार पर एखन आमार काछे अनेकगुला छवि चले आसছে। एखन आमि जे छविटा पाठाबो सेई छविटाके कि करते होबे सिलेक्ट करते होबे। मने करेन आमि एई छविगुला आमार इमोते शेयर करब एचडी क्वालिटीते जाते कोनो ना पाटे। एखन आमि सिलेक्ट दुइटा छवि सिलेक्ट करलाम। सिलेक्ट करार पर आपनाके कि करते होबे एकटा काज करते होबे। गोपन टिप्सটির माध्यमे आपनि एचडीते छवि पाठाते पारबेन। এই যে এখানে দেখতে পাচ্ছেন मोर, আপনি কি করবেন নিচের দিকে এই মোড়ে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন কপি, এখানে কপিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আপনার ফোন মেমোরিতে এটাকে কপি করবেন। কপি করার জন্য আপনি কি করবেন এখানে আবার দেখতে পাচ্ছেন মোড়, এখানে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন আপনার নিজের মতো একটা ফোল্ডার সিলেক্ট করবেন। এখন আমি একটা ফোল্ডার লিখলাম ইমো এইচডি। লেখার পর এখন আপনি কি করবেন আপনি যে ছবিগুলো সিলেক্ট করেছিলেন এগুলো এখানে কি করবেন পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর এখন আপনি যার কাছে আপনার ছবিগুলো পাঠাতে চান তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মনে করেন আমি এখানে পাঠাবো আমার ছবিগুলো যাতে এইচডিতে পাঠানো যায়, যাতে কোনো না পাটে ছবিগুলো। এখন আপনি কি করবেন পাঠানোর সময় যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন আপনার ইমোতে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনি যে ছবিগুলো সিলেক্ট করছিলেন আপনি একটা ফোল্ডার আমি যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারটা খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমো এইচডি, এই ফোল্ডারে আমি সিলেক্ট করেছিলাম আমার দুইটা পিকচার, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা পিকচার সিলেক্ট করে দিমু। দেওয়ার পর এখানে সেন্ড করে দিমু। দেখছেন অটোমেটিকভাবে আমার এখানে সেন্ড হয়ে গেছে। এখন কিন্তু এটাও এইচডিভাবে সেন্ড হয়েছে। আপনি যখন সরাসরি এখানে গ্যালারি থেকে কারো কাছে পিক পাঠাবেন তখন কিন্তু সেগুলো এইচডি পাঠাতে পারবেন না, কিন্তু সেগুলো পেটে যাবে। আমি এখন যে টিপসটি আপনাদেরকে দেখিয়েছি সেভাবে যদি আপনারা পাঠাতে পারেন তাহলে কিন্তু এইচডিতে পাঠাতে পারবেন যে কোনো ভিডিও অথবা পিক। এখন যদি আপনি এটাকে ওপেন করতে চান কি করবেন এই যে এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন চলে আসছে, এখানে একটা ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন ডাউনলোড হয়ে যাবে। डाउनलोड হওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কপি, কপি করে আপনার ফোনে নিতে পারবেন অথবা আপনি সরাসরি আপনার ফাইল থেকে দেখতে পারবেন। এই যে দেখেন আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো কিন্তু এইচডিতে একবারে আপনার বন্ধুর কাছে চলে গেছে। আপনারা এইভাবে আপনার বন্ধুদের কাছে এভাবে যে কোনো ছবি এইচডিতে পাঠাতে পারবেন। যদি আমার ভিডিওটা কারো সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে